@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। একজন মাইয়েতকে কবরে দাফন করার পরে জীবিতদের জন্য কি করণীয় রয়েছে, কি দোয়া পড়লে উপকারে আসতে পারে এবং দাফন করার কত কদম পরে তার সওয়াল জবাব শুরু হয়? এই চমৎকার প্রশ্ন। এখানে দুটা দিক, একটা হলো আল্লাহ রাসূল কবর পাশে দাঁড়িয়ে এভাবে সাহাবারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বললেন, তোমাদের ভাইদেরকে এখন তোমার ভাই অথবা বোনকে যাকে মাটি দেওয়া হয়েছে তাকে এখন এখন জিজ্ঞাসা করা হবে, তো তার জন্য দোয়া করা যান আল্লাহ তাআলা যাতে করে তাকে সুপ্রতিষ্ঠিত রাখে, অর্থাৎ ইমানের উপরে সুপ্রতিষ্ঠিত রেখে সে যেন তার প্রশ্নের ওই যে মার রব্বুক আমার নবীয়ুক আমার দীনুক তার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। এই জন্য তোমাদের ভাইয়ের জন্য, এ ভাই বললে ভাইয়ের ভিতরে বনও আসবে, এক কথায় মৃত ব্যক্তি যেই হোক মুসলিম হলে মমিন হলে তার জন্য দোয়া করা, আল্লাহুম্মা সাব্বিত আকদামাহু, অথবা আল্লাহ তাকে তার প্রশ্নের উত্তর দেওয়ার উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন, ইমানের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। এছাড়া যার যার মতো করে যদি অন্য দোয়া প্রত্যেকে নিজের মতো করে করে আল্লাহ তাকে আপনি কবুল করুন, তাকে আমল নামার ডান হাতে দান করুন, এটা করলে করতে পারে। কিন্তু স্পেসিফিক রাসূল থেকে কবর যখন দেয়া হচ্ছে বা দেয়া হয়ে গেছে তখন বলছে এখন তোমার ভাইকে প্রশ্ন করা হবে, তোমরা এই দোয়াটা করো তাকে আল্লাহ যেন সুপ্রতিষ্ঠিত রাখে। এই একটা দিক। আর একটা দিক হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, তিনটা আমল মানুষ মরে যাওয়ার পরে তিনটা কাজ চলতেই থাকে। এক, ইজা মাত আল ইনসান ইনকাতা আমালু, মানুষ মরে গিয়েছে দুনিয়ার আমলের সাথে আর কোনো সম্পর্ক নেই, শেষ। তবে তিনটা, সদাকাতিন জারিয়া, সদকায় জারিয়া যদি করে যায়, প্রবাহমান সদাকা, এর অর্থ কি যেটার ফসল চলতেই থাকবে। একটা মাদ্রাসা করে দিয়েছে সেখানে লেখাপড়া হচ্ছে, একটা মসজিদ করে দিয়েছে নামাজ পড়া হচ্ছে, এগুলো হলো এটা সদাকা জারিয়া। একজন ফকিরকে রাস্তা 100 টাকা দিয়েছে, এটা সদকায় জারিয়া না, সদাকায় জারিয়া হলো মূলটা থেকে যাবে, ফসল ভোগ করবে মানুষ। মসজিদ করে দিয়েছে জারিয়া, মসজিদে মানুষ আসবে 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 নামাজ পড়বে কেয়ামত পর্যন্ত, যতদিন এই মসজিদ থাকে সদকায় জারিয়া হিসেবে ওই আমল থাকবে। মসজিদ থেকে যাবে, মসজিদের উপর কেউ হাত দিতে পারবে না, মসজিদের উন্নয়নের কাজে হাত দিতে পারবে। আর এটা এটা এক কথা, তো মসজিদ করে দিল, মাদ্রাসা করে দিল, এতিমখানা করে দিল ইত্যাদি, জনকল্যাণমূলক যে কোনো কাজ করে দিল, একটা টিউবওয়েল বসাই দিল, এই যতদিন এই টিউবওয়েলের পানি মানুষ পান করবে ভোগ করবে, টিউবওয়েল বিক্রি করা যাবে না, যে জায়গাতে বসায় ওই জায়গা বিক্রি করা যাবে না, এটা হলো ওয়াকফ করা হয়েছে, ফলে সদকায় জারিয়া। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন শিক্ষা দিয়ে গিয়েছে যার মাধ্যমে উপকৃত হওয়া যায়, সুশিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এমন শিক্ষা যে ব্যবস্থা আপনারা করেছেন, এই শিক্ষা দ্বীনি শিক্ষার জন্য, দ্বীন জানানোর জন্য, দ্বীন বোঝার জন্য দাওয়া টিভি যে এই প্রোগ্রাম করেছে এটাও তার মধ্যে আসবে। তো এই গেল দুইটা, এমন শিক্ষা এবং এমন, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন শিক্ষা যেটা কোনো উপকার নেই। ফলে যে দ্বীনি শিক্ষার সাথে অন্যান্য শিক্ষা শিখতে ইসলাম নিষেধ করে না, কিন্তু উপকারী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, যে শিক্ষা তাকে আল্লাহ ওয়ালা করে দিবে সেই শিক্ষা। তিন নম্বর হচ্ছে আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, নিজের নেক সন্তান যদি দোয়া করে পিতামাতার জন্য। নাজমুল ভাইয়ের আব্বা আম্মা জীবিত আছে কিনা বলতে পারি না, যেমন আমার আব্বা আম্মা জীবিত নেই, দুজনে ইন্তেকাল করেছেন, আল্লাহ দুজনকে জান্নাত নসিব করুন, কতবার আব্বা মারা গিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, তো এটা তাহলে সন্তান যদি, আমি একটু শেষ করি, সন্তান যদি নিজের মেয়ে হোক ছেলে হোক বাবা মায়ের জন্য নেককার সন্তান যদি দোয়া করে, এটা কিয়ামত পর্যন্ত মানে যতদিন এরা জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এবং মৃত মানে আব্বা আম্মার জন্য সন্তান দোয়া করা, আমরা তো অন্য লোক নিয়ে এসে দোয়া করাই না, সন্তান দোয়া করবে, এটাই রাসূল বলেছেন আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি সন্তানের জন্য পিতামাতার জন্য দোয়া করে। জি, তিনটি আমল তার কবরে পড়ছে আর বাকি আমল পড়ছে না। আমার সম্পূরক প্রশ্ন হলো,
যে মাইয়ের দাফন করার কতক্ষণ পরে তার সওয়াল জবাবটা শুরু হয়? হাদিসের মধ্যে যেটা আছে, মানুষকে যখন কবরে রাখা হয়, আমরা এটুকু বুঝি যে কবরে রেখে কবরটা দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী এরপরেই তাকে প্রশ্ন করা হয়। এরপরে এটা নয় যে 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, বলছে মৃতকে যখন, মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয়, তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে, এ দাফন করা হয়, দাফন শেষ হয়েছে, তখনই ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, মার রব্বুক আমার নবী কুমা দিনুকে প্রশ্ন করা হবে। জি, যে তিনটে প্রশ্ন, আর দিনে তিনটে প্রশ্ন পারবেন, তাকে চতুর্থ একটি প্রশ্ন করা হবে। কোন কোন বর্ণনা এইভাবে আসছে যে চতুর্থ প্রশ্ন হবে, কে দাঁড়াইটা কিভাবে জেনেছ? আমরা যতটুকু জানি যে মৃত ব্যক্তিকে দাফন করার প্রায় দাফন করার পরে মোটামুটি 40 কদম যদি সেখান থেকে তার ওয়ারিস আসেন, আসার পরে তারপরে তার সওয়াল জবাব শুরু হয়, এই বক্তব্যটা সম্পর্কে আপনি কিছু জানেন কি? না, আমি কিছু জানি না, সহিহ হাদিসের মধ্যে এটা কোনো কিছু আসে নাই। সহিহ হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, ব্যাস এতটুকুই, 40 কদম 41 কদম এই ধরনের কোন কদমের কথা হাদিসের মধ্যে, সহিহ হাদিসে নেই। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই সময় যদি তার সন্তানরা, যদি কোনো ব্যক্তি মারা যান, তার সন্তানরা যদি তার কবর পাশে দাঁড়িয়ে যদি দোয়া খায়ের করেন এবং তার তার পক্ষ হয়ে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তাহলে তার সওয়াল জবাব সহজ হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কি? ওটাই তো রাসূল বলছে, তোমাদের ভাইকে এখন প্রশ্ন করা হবে, তোমরা তাকে সেই যেন ইসাবিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত, এই আয়াত এটা দিয়ে বলছে, ওই যে বিল কাউলি সাবিত বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে এই কথা যেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে পারে। তো আয়াত এটা কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইসাবিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত, তখন রাসূল এ বলছেন যে তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ভাই হোক বোন হোক নারী পুরুষ সকলেই মুমিন, মুমিন এবং মুসলিম নারী পুরুষের জন্য এটা এখন সন্তান দোয়া করতে পারে যে আল্লাহ আব্বাকে এখন প্রশ্নের উত্তর সহজ করে দেন। অন্যরাও বলতে পারে, আর 10 জন দ্বারা কথা নিয়ে গেছে, কিন্তু সকলে মিলে এভাবে হাত উঠে এইভাবে নয়, প্রত্যেকে যার যার অনুযায়ী যে যে আছে সে তার মতো করে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ ওনাকে আমল নামা ডান হাতে দান করুন, রব্বুল আলামিন ওনার কবরকে আপনি মানে জান্নাতের আলো দ্বারা আলোকিত করুন, এই ধরনের সুন্দর সুন্দর দোয়াগুলো করার সুযোগ আছে। জি জি, ধন্যবাদ ডক্টর মতিউর ইসলাম, আপনাকে চমৎকার কিছু প্রশ্নের জন্য। আসলে যারা এই বিষয়টি বোঝেন, তাহলে তো দাফন করার পরে ওই কবর ছেড়ে তার ওয়ারিশটা তো আসতে পারে না, আসতে পারার কথা না, যদি সে এই এই মেসেজটা যদি বোঝে যে আমার বাবাকে এখনই প্রশ্ন করা হবে, আমার মাকে এখনই প্রশ্ন করা হবে, আমার ভাইকে এখনই প্রশ্ন করা হবে, আমি আল্লাহর কাছে যতক্ষণ না আমি আমার যতক্ষণ সম্ভব আমি আমার আল্লাহর কাছে তার বিষয়ে একটু দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়াল জবাবগুলোকে যেন সহজ করে দেন।